দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরে প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ। উত্তপ্ত বর্মা, স্ত্রীর পরকীয়া জেনে খুন হল নিজের স্বামী। খুন করেছে তৃণমূল পঞ্চায়েতের সদস্যের কাকা, দাবি মৃত কাকার ছোট ভাইয়ের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত 28 মে হুগলির গোঘাটের সাওড়া পঞ্চায়েতের বর্মা গ্রামের বাসিন্দা মুজিবর হোসেনের মৃতদেহ উদ্ধার হয় বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেখরা গ্রামের গাজনতলা থেকে। পরিবারের সদস্যরা তারপর গোঘাট থানায় খুনের অভিযোগ করে। গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে তিনজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করে। তাদের মধ্যে রয়েছেন মৃতের স্ত্রী ও তৃণমূল পঞ্চায়েতের সদস্যের কাকা সহ আরও অন্য একজন। মৃতের ছোট ভাই বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের পরিবারকে হুমকি দিয়েছিল স্থানীয় মেম্বার, তাই প্রশাসনের কাছে অনুরোধ দোষীদের যাতে ফাঁসি হয়। অন্যদিকে এ বিষয়ে আজ শুক্রবার গ্রামের বেশ কিছু বাসিন্দা বৈঠক করেন বর্মা ফুটবল মাঠে। তারপর এক বাসিন্দা বলেন, বর্তমানে শাসক দলের পার্টির নেতারা যাতে তদন্তকে প্রভাবিত না করে এবং দোষীদের সাহায্য না করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান, না হলে তারা আন্দোলন করবেন। দেখুন বিস্তারিত। বলতে আমার দাদা মঙ্গলবারে দাদাকে মার্ডার করা হয়েছে। আমার ভাবির অন্যজনের সাথে পরকীয়ার সম্পর্কে ছিল, মানে যার সাথে সম্পর্কে ছিল তিনি মার্ডারটা করেছে। তিনি সে হচ্ছে আমাদের গ্রামের মেম্বারের চাচা হয়, মানে গ্রামের মেম্বারের ছোট কাকা হয়। উনি ছিল, প্লাস আরো দু তিনজনকে নিয়ে মার্ডারটা করেছে। তো ওনাদেরকে মানে আমার থানাতে কি করেছিলাম, এফআই করেছিলাম থানাতে, ওনাদের ধরেছে, ওনাদের ধরে নিয়ে গেছে। আর মানে আমাদের প্রথমে তো আমাকে, আমি যখন মানে আমি বাইরে ছিলাম তামিলনাড়ুতে, আমাকে ফোন করা হয়েছিল, আমাকে মেম্বার দিয়ে ফোন করেছিল মেম্বার, যে এরকম তোর ভাইয়ের লাশটা মানে তাড়াতাড়ি দাফন দিয়ে হবে, তাড়াতাড়ি ভালো। আমি বললাম কেন, বলছে এরকম লাশটা মানে অনেক গ্রাম শোনা, কেউ কিন্তু হাত দিবে না, যে লাশটা খারাপ হয়ে যদি হয়ে যায় কেউ কেউ হাত দিবে না, লাশটা 9-10টার মধ্যে গেলে হবে, সেটা যারা মানে ডাক্তাররা বলেছে। আমি বললাম না, আমার ভাইয়ের লাশ আমি গেলে মাটি হবে। বলছে দিয়ে মানে ফোনটা, তারপরে ফোনটা কেটে দিল। তারপরে হচ্ছে তারপরে মানে যখন সকাল হয়, আমি যখন ফ্লাইটটা উঠি উঠার আগে কল করেছি, আমাদের বাড়িতে কল করেছি, দিয়ে আমার মামাকে দিয়ে থ্রেট করা হয়েছে, বলা হয়েছে নাকি মানে তাদের আমার মায়েরা তখন কোর্টে আতে ছিল, থানায় ছিল, তখন আমার মামা মেম্বার বলেছিল আমার মামাকে যে তাড়াতাড়ি লাশটাকে তাদের কবল দিয়ে দেওয়া হোক, থাকলে কিন্তু লাশটা থাকলে কিন্তু পরে ক্ষতি হতে পারে, মানে এ মানে আমাদের গ্রামবাসী কেউ যাবে না, তোমাকে তোমাকে এসে কিন্তু থানাতে ধরে নিয়ে যাবে। আমার মামাকে কথাটা বলা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু 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 আমি আজকে যেটা জানলাম, আজকে আমি যে থানায় যেটা জানলাম, যে আমাকে বলা হলো যে না, আমি বলেছি মানে না মানে ইয়ে মানে যখন আর ভাই যখন বাইরে আছে, বাইরে এতে ভাই এলে মাটি হবে। আমি আজকে যে সেটা জানতে পারলাম যে না, ওনার ভাই বাইরে আছে, ভাই এলে মাটি হবে। আমার নাম সাহেব, যিনি মার্ডার হয়েছে ওটা আমার দাদা বড়দা, দু ভাই বিয়ে হয়েছিল 15-16 বছর আগে বিয়ে হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। এখন চাই মানে যিনি খুন করেছে ওনারা অতিরিক্ত মানে ভালোভাবে যেন শাস্তি, তারা শাস্তি পায়, তাদের যেন ভালোভাবে যেন তার শাস্তি হয়, অতিরিক্ত সাজা হয়, আর মানে ফাঁসির জন্য, হ্যাঁ, তারা যেন ফাঁসি হয়, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। ব্যাপারটা হচ্ছে একটাই, আমরা তো এই কেসটা নিয়ে খুব লড়াড়ি করছিলাম। আমরা বুঝতে পারছি পার্টির থেকে ওখানে যে এ হচ্ছে, মানে ভিতরে একটা ব্যাপার চলছে পার্টির, ওই পার্টির ব্যাপারটা না থানাতে হয়। আমরা আমরা গ্রামের লোককে জানাচ্ছি, পার্টি না শেল্টার দেয়, একে খুনিকে না শেল্টার দেয়, হ্যাঁ, সেইটা যাতে না হয় গ্রামের লোককে আমরা এসে জানাচ্ছি, পার্টি না ওই জায়গাকে যেতে পারে। হ্যাঁ, আমি গ্রাম ছোলনাকে পার্টি গ্রামের লোককে নিয়ে বলেছি যে এখানে এখান থেকে আমাদের গ্রাম থেকে পার্টি না ওই জায়গায় শেল্টার করতে পারে। হ্যাঁ, জেনে মরা গেছে তারা, শেখ মুজিবুর হোসেন মরে গেছে, মারা গেছে মঙ্গলবার দিন রাত্রে। এখন গ্রামের বাসিন্দাদের দাবি চাইছি আমরা, না আর কিছু না। আছে আপনার নাম? শেখ রহিম বাদশা। বাড়ি? বাড়ি বর্মা। আর কি মানে পার্টির মদত দিচ্ছে মনে হচ্ছে, কারা মদত দিচ্ছে?
পার্টির ও তো যে মার্ডারটি করেছে তার হচ্ছে ভাইপো আমাদের গ্রামের মেম্বার, ওই মেম্বারটি হচ্ছে তাকে নিয়ে খুব ঘোরাঘুরি করছে, তাকে নিয়ে যাওয়া আসা করছে, খাওয়া যাওয়া আসা করছে, আমাদের কোনো মদত দিচ্ছে না, সে অন্যদিকে টানার লাইন করছে। মেম্বার খুনি গেলিয়ে অ্যারেস্ট করেছে, আজ সকালে অ্যারেস্ট করেছে। আপাতত এখন তিনজন মানে বউটাকে নিয়ে, হ্যাঁ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চুর, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন, অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।